হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আমি প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটা কাঁথার ডিজাইন তো বন্ধুরা এই ডিজাইনটা আমরা দেখব তো বন্ধুরা আমরা ডিজাইনটার কিছু অংশ দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা তো বন্ধুরা ডিজাইনটা দেখতে দেখতে আপনাদের সাথে কিছু কথা বলে নিই আপনারা যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা নকশি কাঁথার ডিজাইন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন ডিজাইনটা অতি সহজ প্রথমে আমরা যেটা করেছি নরম করে কাঁথাটা ফেলে নিয়েছি সেলাইটা করার জন্য অবশ্যই আমাদের কাঁথাটা নরম করে ফেলে নিতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি সেলাই আপনারা দেখতে পাচ্ছেন আমি সেলাইটার নাম বলে দিচ্ছি এটা একটা ভরাট সেলাই বুঝতে পারছেন বোতাম ঘাট যে সেলাইটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বোতামঘাট আমরা অনেকেই জানি সেলাইটা দেখতে পাচ্ছেন বোতাম ঘাট তারপরে যেগুলো আছে এগুলো এমনি আমরা কাঁথা পর দিয়েছি নর্মালি আমরা যে কাঁথা ভোট দিয়ে থাকি তো প্রথমে আমাদের যেটা করে নিতে হবে প্রথমে কাঁথাটা ফেলে নেওয়ার পর কাঁথাটা ছাপিয়ে নিতে হবে আমরা যে ফুলটা দেখতে পাচ্ছি বন্ধুরা এটা কিন্তু ছাপিয়ে নেওয়া এভাবে আপনাদেরকে ছাপিয়ে নিতে হবে আমরা ছাপিয়ে নিয়েছি এখানে আমরা নর্মালি কাঁথা পড় দিয়েছি এবং মাঝখানে যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম এই ফুলটা শুধু এই ফুলটাতে আমরা যে বোতাম ঘাট সেলাইটা দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সেলাইটা অনেক সুন্দর একটা সেলাই এখানে ছাপান ছিল আমরা ছাপানের উপর কাঁথাটা সেলাই করে নিয়েছি আপনারা বুঝতে পারছেন যে কাঁথাটা কতটা সুন্দর লাগছে তো এভাবে বন্ধুরা আপনারা সেলাই করে নিতে পারেন আপনারা সেলাইটা দেখলেই বুঝতে পারবেন যে সেলাইটা কতটা সহজ দেখেন বন্ধুরা সেলাইটা আমি আরও কিছু অংশ আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখেন কাঁথার কিছু অংশ পুরোটাই একই রকম একই রকমভাবে যেতে থাকবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ